আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ সংবাদ। ইউক্রেনের মানুষের ভাগ্য নিয়ে খেলছেন পশ্চিমারা, বলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের ওডেশায় রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 10। আরো থাকবে যুক্তরাষ্ট্রের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যর্থ। এদিকে ভারতে কুলাঙ্গার নূপুর শর্মাকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। এবং সর্বশেষ থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল ও সরকারি ভবনে জামাতে নামাজ পড়ার অনুমতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের মানুষের ভাগ্য নিয়ে খেলছেন পশ্চিমারা, বলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলোর নেতারা ইউক্রেনের লাখ লাখ সাধারণ মানুষের ভাগ্য নিয়ে রাজনীতির খেলা খেলছেন। পুতিন গতকাল মস্কোতে এক অনুষ্ঠানে একথা বলেছেন। খবর তাসের, ইউক্রেনে পশ্চিমাদের তৎপরতাকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নব্য উপনিবেশবাদ বলে আখ্যায়িত করেছেন। পুতিন বলেছেন, এর ফলে ইউক্রেনের সাধারণ মানুষ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের মতো দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হবে। তিনি ইউক্রেনের সাধারণ মানুষকে পশ্চিমাদের প্রচারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। ইউক্রেনের ওডেশায় রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 10। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর ওডেশায় রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এতে অন্তত 10 জন নিহত হয়েছেন। ওডেশার একজন আঞ্চলিক কর্মকর্তা বলেছেন, স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহার করার পর স্থানীয় সময় শুক্রবার তথা আজ ভোরবেলা রুশ বাহিনী এই হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওডেশার আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র শেহি ব্রাচুক টেলিগ্রাম পোস্টে বলেছেন, এটি আবাসিক ভবনে রাতের বেলা হামলায় 3 শিশু সহ 6 জন মারা গেছেন, পরে মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। তবে রয়টার্স জানিয়েছে, তারা এই হামলার বিস্তারিত নিশ্চিত হতে পারেননি। গতকাল রাশিয়া বলেছে, তারা ইউক্রেন থেকে শস্য পাঠানোর অনুমতি দিয়ে মানবিক করিডর খুলে দেওয়ার জন্য স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহার করেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিয়মিত ভাষণে বলেছেন, ইউক্রেনের সেনারা রুশদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেওয়ার পর তারা স্নেক আইল্যান্ড থেকে পালিয়ে গেছে। তবে রুশ সেনারা আবারও স্নেক আইল্যান্ডে ফিরে আসবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং বলেছেন, আমরা দখলদারদের কোণঠাসা করে ফেলব এবং আমাদের ভূখণ্ড, আকাশ ও সমুদ্র পুনরুদ্ধার করব। এদিকে আঞ্চলিক গভর্নর শেরহি হাইদা ইউক্রেনের টেলিভিশনে বলেছেন, বিভিন্ন দিক থেকে রুশ বাহিনী কামানের গোলা বর্ষণ করছে। গত সপ্তাহে সেভেরোদোনেৎস্ক দখলের পর রুশ বাহিনী এখনও লাইসিস্তানস্ক ঘেরাও করার চেষ্টা করছে। সেভেরোদোনেৎস্কের বাসিন্দা 65 বছর বয়সী সের্গেই ওলেনিয়েক রয়টার্সকে বলেছেন, শহরের প্রায় সব বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। মে মাস থেকে আমরা পানি, গ্যাস ও বিদ্যুৎ ছাড়াই বাস করেছিলাম। এখন কিছুটা স্বস্তি পাচ্ছি এটা ভেবে যে আপাতত এই শহরের যুদ্ধ থেমেছে, আমরা আবারও বাড়িঘর ঠিক করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব, সূত্র জানিয়েছে রয়টার্স। মার্কিন যুক্তরাষ্ট্রের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যর্থ। যুক্তরাষ্ট্রের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আবারও ব্যর্থ হয়েছে। বুধবার মার্কিন সামরিক বাহিনী ও প্রতিরক্ষা বিজ্ঞানীরা হাওয়াই দ্বীপে এই পরীক্ষা চালান। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে ব্লুমবার্গ এই খবর দিয়েছে। তবে কি কারণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে সে সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কোনো তথ্য জানায়নি। পেন্টাগন শুধু বলেছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মুহূর্তে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছে। ভারতের কুলাঙ্গার নূপুর শর্মাকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। আদালত বলে, নূপুরের উচিত টেলিভিশনে বসে গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া। শুক্রবার ভারতীয় গণমাধ্যম আজকাল এই খবর দিয়ে লিখেছে, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার কুরুচিকর মন্তব্যে ভারতের বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। তার জেরে বিভিন্ন রাজ্যের একাধিক থানায় FIR দায়ের করেছে নূপুরের নামে। এসব FIR দিল্লিতে ট্রান্সফার করতে আবেদন জানিয়েছিলেন তারা। এই আবেদন খারিজ তো হয়েছেই। নূপুর শর্মাকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট বলে, দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল তার জন্যই। কোন রকম সুরাহা পেতে হাইকোর্টের দ্বারস্থ হতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বেঞ্চ বলে, এই আবেদন বুঝিয়ে দিচ্ছে, তিনি অর্থাৎ নূপুর শর্মা মনে করেন ম্যাজিস্ট্রেট আদালত তার উপস্থিতির যোগ্য নয়। একজন মুখপাত্র এমন মন্তব্য করতে পারেন না। কখনো কখনো মানুষ ক্ষমতার বশীভূত হয়ে ভাবে সে সবকিছু। যারা এই মন্তব্য করতে প্রচারিত করেছে তাদের বিরুদ্ধে FIR দায়ের করেছেন না কেন? নূপুর শর্মার হয়ে আদালতে উপস্থিত ছিলেন অভিজ্ঞ আইনজীবী মনিন্দর সিং। তিনি আদালতে বলেন, তার মক্কেল তদন্তে যোগ দিয়েছেন এবং পালিয়ে যাবেন না। এর উত্তরে শীর্ষ আদালত কটাক্ষ করে বলে, আপনাদের জন্য মনে হয় লাল কার্পেট পাতা আছে।
এদিকে নূপুর শর্মার ওই মন্তব্য ঘিরে উপসাগরীয় দেশগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং এর প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ হয়। ভারতের সুপ্রিম কোর্ট বলে দেশে যা ঘটেছে তার জন্য এককভাবে দায়ী নূপুর শর্মা। বিচারপতি সূর্যকান্ত আরও বলেন, তিনি হুমকির মুখে নাকি নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছেন। যেভাবে তিনি সারা দেশে আবেগে আগুন ধরিয়েছেন, দেশে যা ঘটেছে তার জন্য এই নারী একাই দায়ী। বিচারপতি বলেন, নূপুর শর্মা একটি দলের মুখপাত্র হলে কি হবে? তিনি মনে করেন তিনি ক্ষমতায় আছেন এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে যে কোনো বিবৃতি দিতে পারেন। জবাবে নূপুরের আইনজীবী বলেন, তিনি শুধু একটি ডিবি বিতর্কের সময় উপস্থাপকের একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আদালত বলেন, তাহলে উপস্থাপকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল। নূপুরের আইনজীবী যুক্তি দিয়ে বলেন, এই ক্ষেত্রে নাগরিকদের কি কথা বলার অধিকার থাকবে না? বিচারক কৌতুক করে জবাব বলেন, একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকের কথা বলার অধিকার আছে। গণতন্ত্রে ঘাস জন্মানোর অধিকার আছে এবং গাধারও খাওয়ার অধিকার আছে। সূত্র এনডিটিভি। মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল ও সরকারি ভবনে জামাতে নামাজ পড়ার অনুমতি। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট স্কুল ও সরকারি ভবনে মুসলমানদের জামাতে নামাজ আদায়ের উপর নিষেধাজ্ঞাকে সংবিধানের প্রথম সংশোধনীর সাথে সাংঘর্ষিক বলে ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের এই ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের ধর্মীয় আকীদা বিশ্বাসের ক্ষেত্রে সম্মানদানের প্রতি উদ্বুদ্ধ করবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্র জানা যায়, দেশটির সুপ্রিম কোর্টের বিচারকগণ কর্মস্থলে সরকারি কর্মচারীদের ধর্মীয় বিশ্বাস প্রকাশ বিষয়ে সংবিধান সংশোধনের ব্যাখ্যায় ওই মন্তব্য করেছেন। আমেরিকার কেন্দ্রীয় বিচারক বৃন্দ স্কুল ও সরকারি ভবনে মুসলিম কর্মচারীদের জামাতবদ্ধ হয়ে নামাজ আদায়ের অনুমতি দানকালে বলেছেন, জামাতে নামাজ আদায়ের উপর নিষেধাজ্ঞাটি আইনের প্রথম সংশোধন বিরোধী। অথচ আইনের প্রথম সংশোধনের মাধ্যমে কর্মচারীদের ধর্মীয় বিশ্বাস সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারক বেঞ্চের 9 বিচারপতি 6 মুসলমানদের জামাতে নামাজ আদায়ের অনুমতির পক্ষে মত দিয়েছেন, বিপরীতে 3 বিচারক অনুমতির বিপক্ষে। ওয়াশিংটন হাই স্কুলের জোসেফ কেনেডি নামের একজন সাবেক ফুটবল কোচ ম্যাচের পর 50 লাইনে মুসলিম ছাত্রদের জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছিলেন, এই কারণে তিনি চাকরি থেকে বরখাস্ত হন। তখন সরকারি প্রতিষ্ঠানে মুসলমানদের জামাতে নামাজ আদায়ের ইস্যুটি আবার সামনে আসে। জোসেফ কেনেডি নিজের চাকরিচ্যুতির বিপক্ষে আদালতে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ধর্মীয় স্বাধীনতার দৃষ্টিকোণে তিনি ফুটবল মাঠে স্কুলের মুসলিম ছাত্রদের জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছিলেন, এই অনুমতি কখনোই আইন বিরোধী নয়। আদালত নিজেদের রায় লিখেছে, দেশের সংবিধানের প্রথম সংশোধন সরকারকে ধর্মীয় বিধানের প্রতি সম্মানদানের বিরুদ্ধে যে কোনো আইন তৈরি থেকে বিরত রাখে। আদালতের এই রায়ের মাধ্যমে সরকারের বিনা কারণে এক ধর্মের উপর অন্য ধর্মের প্রাধান্য দানের পদক্ষেপের উপর নিষেধাজ্ঞা আরোপ হলো। বিচারপতি নেল গোর্সেস লিখেছেন, আইন আমাদেরকে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের দিকে উদ্বুদ্ধ করে, পরস্পরের অধিকার লঙ্ঘনকে নয়। সূত্র জানিয়েছে মুম্বাই উর্দু টাইমস। ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তুর্কমেনিস্তানের রাজধানী ইশকাবাদে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্কের আওতায় সহযোগিতা শক্তিশালী করতে আগ্রহী। খবর তাসের। প্রেসিডেন্ট রাইসি বলেন, তার রাশিয়া সফরের দূর দেশের কয়েকটি প্রতিনিধি দল মস্কো ও তেহরান সফর করেছে। এসব সফরে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার বাস্তবায়ন প্রক্রিয়াধীন। তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে বাণিজ্যিক এবং জ্বালানি এই খাতে শক্তিশালী সহযোগিতা থাকলেও আরও বহু ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। ইব্রাহিম রাইসি বলেন, ইরান ও রাশিয়া উভয় দেশের উচিত নর্থ সাউথ করিডোর বাস্তবায়নে সহযোগিতা করা। তিনি ইরান ও রাশিয়ার মধ্যে আর্থিক এবং ব্যাংকিং সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, পশ্চিমাদের আর্থিক লেনদেন প্রক্রিয়া থেকে সম্পূর্ণ স্বতন্ত্র পদ্ধতিতে তেহরান ও মস্কোর মধ্যে লেনদেন পরিচালনা করতে হবে, যাতে কারো পক্ষে এই আদান প্রদান বাধা করার শক্তি না থাকে। বৈঠকে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আবারও সাক্ষাতের সুযোগ সৃষ্টি হওয়ার সন্তোষ প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, গত কয়েক মাসে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক লেনদেন যথেষ্ট প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং ক্রমবর্ধমান এই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ইরানের প্রেসিডেন্টের প্রস্তাবগুলোকে স্বাগত জানান। পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামেনি তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রেসিডেন্ট রাইসিকে অনুরোধ করেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে গতকাল তেহরানে ফিরে গেছেন।